মিনহা খালাকনাকুম বান্দারে বাহাদুরি করবি না, অহংকারী করবি না। সৃষ্টি তোর এই মাটি থেকে। আমাদের দেশের লোকেরা যখন লাশ মাটিতে দাফন করে, মাটি চাপা দেয়, তখন কিন্তু এই কথাটা মনে করে, লাশের জন্য পড়ে না, পড়ে জীবিতদের জন্য। মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সৃষ্টি তোমার এই মাটি থেকে, মাটির মানুষ তুমি, মাটি থেকে কি সৃষ্টি বন্ধু, মাটি থেকে সৃষ্টি খাসাটা, এই বডি, বডি হলো খাসা, বডি হলো কি, খাসার মধ্যে যে ফাঁকি থাকে এটা হলো রূহ। বডির ভিতরে যেটা আছে, যেই শক্তি দিয়ে আমরা কথা বলি, যেই শক্তি দিয়ে চলাচল করি, যেটার নাম জীবন, তার নাম রূহ। তাহলে বডি আর রূহ এই দুইটা সমন্বয় হইল মানুষ। চামড়া দিলে হাড়ে রূপর গর্ব তাহারের ভিতর, চামড়া দিলেন হাড়ের উপর গর্ব তাহারের ভিতর, সাদা কালোর বিভেদ লইয়া রয়সবে বেহুশ, প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়া রে বিধি বানাইলা মানুষ, প্রাণ পাখিরে হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়া রে বিধি বানাইলা মানুষ। ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ, প্রাণ পাখির হাড়ের খাঁচায় বন্দি কইরা দিয়ারে বিধি বানাইলা মানুষ। বডি হলো খাঁসা, রুহের নাম হইল মানুষ, খাঁসার নাম মানুষ না। আপনারা কি কথা শুনতেছেন? যখন খাঁসা থেকে রুটা বেরিয়ে যায়, এ খাঁসার আর কোনো দাম নাই। আমার বন্ধু ফালাউলাই দেবালাগাতিল হলকুম, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, সাকরাতুল মৌত যখন শুরু হয়ে যায়, জাকান্দানি শুরু হয়, পায়ের নখের থেকে মালাকুল মৌতের যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথার মগজ পর্যন্ত, কলিজা পর্যন্ত, একটা মুরগি জবাই করে দিলে যে অবস্থা, মানুষ চাপে ধরে একটা গরু জবাই করে ছেড়ে দিলে যে অবস্থা, মৃত্যু যন্ত্রণার সময় লোকটার অবস্থা এমন হয়ে যায়, ডাক্তার আছে, হাসপাতাল আছে, ছেলে মেয়ে আছে, সবাই কান্নাকাটি করে, কিন্তু মাওলা যখন খাঁসা থেকে রুটা বের করে নেয়, তখন সেটা কেউ ফিরাইতে আল্লাহ বলছেন রুহ যখন গলার কাছে এসে যায়, তোমরা তোমাদের আপনজনের দিকে শুধু তাকাইয়া থাকো, তোমাদের দিলে যন্ত্রণা শোকাহত তোমরা চোখের পানি ফেলো, কেউ কোরআন পড়ো, কেউ কালেমা পড়ো, কেউ কান্নাকাটি করো, তোমাদের চোখের সামনে আপনজন মরে যায়, কিন্তু তোমরা ফিরাইতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি ভালো করে শোনো, তোমরা তোমাদের আপনজনের যত নিকটে থাকো, আমার বান্দা ইমানদার বান্দা, আমার বান্দার মৃত্যু সময় আমি আল্লাহ তোমাদের থেকেও নিকটে থাকি। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। কোরআনের আয়াত সূরা ওয়াকিয়া, আল্লাহ বলছেন তোমরা যত নিকটে থাকো আমি আল্লাহ তার থেকেও বেশি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
তো মৃত্যুর সময় আল্লাহ আমাদের পাশে থাকুক, এটা কি চাই? আল্লাহ আমরা ঈমান নিয়ে মরতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, রুহ যখন বের করে নিয়ে যায়, খাঁচাটার কোনো দাম থাকে না। রু বের করে নেওয়ার যে এই কাজটা, এটাকে মউত বলে। মউত মানে শেষ হয়ে যাওয়া না, মউত মানে হলো একটা জীবনের পরিসমাপ্তি আর একটা জীবনের শুরু। মউতকে আরবিতে আরেকটা শব্দ বলে ইন্তেকাল। ইন্তেকাল মানে নকল করা, নকল হইলো কপি করা, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠানোকে বলে নকল। ইন্তেকাল হলো স্থানান্তর। ছিলাম রুহের জগতে, এসেছি মায়ের পেটে, একটা ইন্তেকাল হয়েছে। ছিলাম মায়ের পেটে, এসেছি দুনিয়াতে, একটা ইন্তেকাল হয়েছে। আসি দুনিয়াতে, যাব কবরে, আর একটা ইন্তেকাল হবে। রাখা হবে কবরে, উঠানো হবে হাসরে। অমিন হা নখরে যোকম তারাতান ওখরা। আবার কবর থেকে আল্লাহ হাসরে উঠাবে, আরেকটা ইন্তেকাল হবে, স্থানান্তর। ইন্তেকাল মানে কি? আচ্ছা বলেন, হাসরে উঠাইলে কি এটাই শেষ না হিসাব নিকাশ হবে? আরেক ইন্তেকাল হবে। হিসাব নিকাশ হওয়ার পরে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা বানাইছে, যার নাম হলো ফুল সিরাত। 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, 50,000 বছর লম্বা কিয়ামতের দিন। আমার বন্ধু, যেদিন দুনিয়া ধ্বংস হবে, যেদিন আল্লাহ কিয়ামত ঘটায় দেবেন, আরো কত বছর দুনিয়া টিকবে এটা আমরা জানি না, জানেন কে? যদিও কিয়ামতের অনেক লক্ষণ প্রকাশ হয়ে গেছে বন্ধু, অনেক ওলামা ইকরাম আশঙ্কা করতেছেন কিয়ামতের সব লক্ষণ দেখা গেছে, কিন্তু কিয়ামত কবে হবে যোগ বিয়োগ করে এটা দেখানোর কোনো সুযোগ নাই, কারণ এটা আলেমুল গায়েব, আল্লাহ তাআলা জানেন। আপনি লক্ষণ বলতে পারেন হাদিসে যেগুলি আছে, কিন্তু অমুক সনে কিয়ামত হয়ে যাবে এটা বলার কোনো অধিকার আপনার আমার নাই। হাদিস বলে যখন কিয়ামতটা হয়ে যাবে, এই সৃষ্টি জগতের যাবতীয় ব্যবস্থাপনা সব ধ্বংস হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান যখন ফেটে খানখান হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিমুন তাসারাত, আসমানের তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য একটার উপরে আরেকটাকে আষাঢ় মেরে ভেঙ্গে চুরমার করে ফেলবে। সাগরের পানিতে আল্লাহ আগুন ধরায় দেবে, যে পানি দিয়ে দুনিয়ার মানুষ আগুন নিবায়, সেই পানিতে আল্লাহ তাআলা আগুন ধরাইয়া দেবে। নিবানোর কেউ নাই, পাহাড়গুলি ধুলার মতো উঠতে থাকবে, তারকাগুলি খসে পড়বে, চাঁদ সূর্য একটার উপরে আরেকটা আষাঢ় মেরে আল্লাহ শেষ করে দেবে। মানুষগুলো বেকারার হয়ে যাবে, ভয়ে দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, পিতা পুত্রের বন্ধন কর্তন হয়ে যাবে। পিতা একদিকে দৌড়াবে, পুত্র আরেকদিকে দৌড়াবে, স্বামী একদিকে দৌড়াবে, স্ত্রী আরেকদিকে দৌড়াবে, হায় হায় কি হচ্ছে কি হচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর ঘটনার নাম হলো কেয়ামত। দোকানদার মাল বিক্রয় করতে থাকবে, বন্ধু সেই মাল কাস্টমার নেবে, কাস্টমার দোকান মাল হাতে নেবে, দোকানদারকে টাকা দিতে পারবে না, কেয়ামতের মধ্যে হয়ে যাবে। দোকানদার দোকান দোকানে বসা, কাস্টমার বাইরে দাঁড়ানো, কেয়ামত হয়ে যাবে। কেউ খাবার টেবিলে আছে, ভাতের লোকমা মুখে দেবে, লোকমা চাবাইতেছে, কেয়ামত হয়ে যাবে। কেউ গিলতেছে আর গিলতে পারবে না, কেয়ামত হয়ে যাবে। স্বামী স্ত্রী তাদের বাসর সাজে আনন্দ করতেছে, আনন্দের প্রস্তুতি নিতেছে, কেয়ামত হয়ে যাবে। মানুষ স্বাভাবিকভাবে যে যার কাজ করতেছে, এর মধ্যে কি হয়ে যাবে? কেয়ামত হয়ে যাবে। বন্ধু,
এই সৃষ্টি ব্যবস্থাপনা আল্লাহ ভেঙে তছনছ করে দেবে। ওই কিয়ামত হওয়ার পর 40,000 বছর আমার আল্লাহ একা থাকবে। কত হাজার বছর? 40,000 বছর সৃষ্টি জগতের কিছুই নাই, মাওলা একা, আল্লাহ শুধু একা একা আফসোস করবে। আল্লাহ 40,000 বছর একা থেকে যে আফসোসটা করবে, সে আফসোস গুলা হাদিসে আছে, কি বলবে না? ইয়া দুনিয়া আইনা জিবালুকে, হে দুনিয়া এখন তোমার বড় বড় পাহাড়গুলি কোথায়? এবার আল্লাহ নাম ধরে ধরে ডাক দেবে, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, কারুন কোথায়, সাদ্দাত কোথায়, আবু জেহেল কোথায়, আবুল হাব কোথায়, জালেম কোথায়, শৈরাতার কোথায়, সুৎখর কোথায়? দুনিয়াটা আল্লাহ বানাইছে, কিছু মানুষ দুনিয়াটাকে চিরস্থায়ী মনে কইরা এই দুনিয়াতে কত রং তামাশা করছে, কত খেলা খেলছে। তাদের ধারণা ছিল তারা কোনোদিন বুঝি দুনিয়া থেকে যাবে না, তাদের ধারণা ছিল দুনিয়া বুঝে কোনোদিন ধ্বংস হবে না। কিন্তু যিনি এই রঙের মেলা মিলাইছেন, যিনি এই দুনিয়া নামক জগৎটা সৃষ্টি করে মানুষকে এখানে একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, সেই মানুষগুলোর ওই দায়িত্বহীনতার কথা আল্লাহ স্মরণ করবে। আবার সৃষ্টি জগৎ আবার আগের জায়গায় নিয়া 40,000 বছর আমার মাওলা শুধু একা একা আফসোস করবে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। 40,000 বছর এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বানাবে, বলবে ফু দাও, কিয়ামতের ময়দান তৈরি হবে, কোন উঁচু নিচু পাহাড় পর্বত সাগর নদী পুকুর খাল কিছুই নাই, সমতল ময়দান। তামার জমিন হবে, মাথার নিকটে সূর্য চলে আসবে। তামা দিয়ে আল্লাহ জমিনটা কেন বানাবেন বন্ধু? তামা হলে এমন পদার্থ যার উপরে সূর্যের তাপ পড়লে তাড়াতাড়ি গরম হয়ে যায়, আগুনের কয়লার মতো গরম হয়ে যায়। সেই জমিনের উপর আল্লাহ মানুষগুলাকে উঠাবেন, কারো পরনে এক টুকরা কাপড় নাই। কত দুরবস্থা আল্লাহ উলঙ্গ করে দিবে, তুমি না দুনিয়ার সন্ত্রাসী নেতা, কাপড় গুলে বেলাও, কি দুরবস্থা, কি অসহায় অবস্থা করে আল্লাহ উঠাবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা স্মরণ করে কাঁদতেছিলেন, আর আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, নবী গো সবাই যেদিন উলঙ্গ থাকবে, আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ হয়ে যাব নাকি? আল হায়া ও শোবাতুন মিনাল ঈমান, লজ্জা সরম ঈমানের অঙ্গ, যার সরম থাকে না তার ঈমানও থাকে না। লজ্জার অন্যতম বাহন হইল পোশাক, পোশাক মানুষের লজ্জা স্থানাবরণ করে, সেই পোশাক আল্লাহ খুলে নিবেন এই কথা কল্পনা করলে তো বন্ধু শরীর শিওরে উঠে, সব মানুষকে আল্লাহ উলঙ্গ করবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, হুজুর আমিও কি উলঙ্গ থাকবো নাকি? নবীজি বলছেন, আয়েশা তুমি উলঙ্গ থাকবে, তুমি উলঙ্গ থাকবে। হযরত আয়েশা কাঁদতে কাঁদতে পরেশান হয়ে গেলেন, হুজুর তাহলে অবস্থা হবে কি, একজনের লজ্জাস্থান তো আরেকজনের সামনে প্রকাশ হয়ে পড়বে। নবীজি বলছে, আয়েশা রে, কিয়ামতের দিনের বিভীষিকা এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো যে তাদের নিজের কথা চিন্তা করে ইয়া নাফসি করে, তাদের চোখ চেহারা যে উপরের দিকে উঠাবে, কারো চোখের দৃষ্টি গলা পর্যন্ত নামবে না। পুকুরে মাঝে মাঝে দেখবেন সকালবেলায় মাছ এরকম করে না, প্রত্যেকটা মাছের মাথা উপরের দিকে, নিচের দিকে কারো মাথা কি?
প্রতিটা মানুষের ভয়ঙ্কর অবস্থার মধ্যে কার পরনে কাপড় আছে না নাই এটা দেখারও কেউ সময় পাবে না, চিন্তাও আসবে না। কতখানি ভয়ঙ্কর অবস্থা হলে, কতখানি দুরবস্থার মধ্যে পড়লে এই অবস্থায় পড়ে যাবে। আমার ভাইয়েরা এইভাবে একদিন দুই দিন নয়, 50,000 বছর। তাহলে ফরওয়ার্দেগারের আফসুস, ফরওয়ার্দেগারের আফসুস 40,000 বছর দুনিয়া ধ্বংস হওয়ার পরে, কেয়ামতের সময় যে মানুষগুলো মারা যাবে তাদের কবরের হায়াত হবে 40,000 বছর। তাহলে আদম আলাইহিসসালামের যুগে যেই মানুষটা মারা গেছে তার কবরের হায়াত 6,00,000 বছর হয়েছে, ওগুলো 40,000 বছর, আর হাশরের দিন 50,000 বছর, এলো 90,000 বছর, আর 30,000 বছর হলো ফুল ছাড়া। এ হলো 120,000 বছরের রাস্তা এখনো সামনে। এরপরে তোর বাহাদুরি দেখছি, এরে মারে এরে খায়, এখান থেকে মেড়ি টানে, এখান থেকে মদ খায়, এখান থেকে গাঁজা খায়, এখান থেকে জায়গা দখল করে, এখান থেকে দোকান ভুলি দেয়, কত কি। তাহলে 120,000 বছরের রাস্তা এখনো কি সামনে পার হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আমাদের উপর রহম করেন, আল্লাহ পরকালের ঘাটিগুলো আপনি আসান করে দেন। আল্লাহ আমরা আপনার নবীর উম্মত, আমাদের ইমানের অনেক দুর্বলতা আছে, আল্লাহ দয়া করে আপনি দয়া না করলে আমাদের উপায় নেই, আল্লাহ আপনার নবীর খাতিরে আমাদের মাফ করেন। সেদিন বিচারটা যখন শেষ হবে, এটা হবে শেষ ইন্তেকাল। যারা জান্নাতে যাওয়া তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়া তারা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণী আকারে। একজন ফেরেশতাকে বলবেন মৃত্যুকে হত্যা করো। আমার বন্ধু, ফেরেশতা এসে মৃত্যুকে হত্যা করে ফেলবে, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন তোমাদের আখেরাতের জীবন শুরু হইল, আর কারো মরণ নাই। এর পরে জীবনটা হইল আখেরাত। হিসাবের পরে যারা জান্নাতে যাওয়া তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়া তারা জাহান্নামে চলে যাবে। এরপরে যে জীবনটা শুরু হবে সেটার নাম কি? আখেরাত। আর এই পর্যন্ত সব আখেরাতের ঘাঁটি, আখেরাতের মঞ্জিল, আখেরাতের দিকে যাত্রা। তাহলে আমরা সবাই এখন কোন দিকে যাইতেছি, ঢাকার দিকে না আখেরাতের দিকে? হ্যাঁ, চেয়ারম্যান হওয়ার মেম্বার হও, পাবলিক হওয়ার রাজা হও, আখেরাতে কিন্তু যাওয়াই সবাই কিন্তু একদিকে যাইতেছি। তাহলে সেই জগতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অন্য প্রস্তুতি ভালোই আছে কিন্তু আসল প্রস্তুতি নাই। অন্যান্য প্রস্তুতি ভালাই কি নিয়ে রাখছে, কেমনে কোনটা কি করণ লাগবে, এই প্রস্তুতি ঢাকায় নাকি মানুষ মাহফিলেও বলে নাই, কেউ মাহফিলে মানুষ কাম করে কুজুর অন্য কামে আছে, এই কামের কথা আর বললাম না। মাহফিলে আসা কোনো ফরজ ওয়াজিব না, কিন্তু যেটা করতেছে এটা কি ফরজ ওয়াজিব? আচ্ছা, এরপরে মৃত্যুকে যখন আল্লাহ হত্যা করে ফেলবেন তখন ফুলসেরা এবং কেয়ামত আল্লাহ গুটাই ফেলবে। কিরকম কেয়ামতের ময়দান? ফুলসেরাতকে আল্লাহ হাতে নিবে, আল্লাহু আকবার, কুদরতি হাতে নিবে। হাতে নিয়ে ওই যে কেরান দিয়ে যেভাবে সাপ দিলে ভাঙ্গারি এরকম আলুর ভর্তার মতো হইয়া যায়, হাসরের ময়দান ফুলসেরাত যা আছে সব আল্লাহ কুদরতের মুঠের মধ্যে নিয়ে ধ্বংস করে ফেলবে, নিঃশেষ করে দেবে, আল্লাহু আকবার। ওইটা হলো শেষ অন্তকাল। যে পয়েন্ট থেকে কথাগুলি বললাম যে দেহ থেকে রুটা বেরিয়ে যাবে, আমার বন্ধু বেরিয়ে যাওয়ার সময় যে যন্ত্রণা তার নাম হলো সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা। এত ভয়ঙ্কর অবস্থা কেউ কেউ বন্ধু পায়খানা পেশা পর্যন্ত করে দেয়, কারো কারো পায়খানার রাস্তায় অর্ধেক এসে পায়খানা জমা হয়ে থাকে, কেউ কাপড় চোপড় নষ্ট করে ফেলে,
সন্তান আদি কাঁদতেছে, বিবি বাল বাচ্চা কাঁদতেছে, কোনো দিকে খেয়াল নাই, বান্দা শুধু নিজের হালতে বেকারার। আমার বন্ধু হাত টানা দেয়, চোখ টানা দেয়, জিহ্বা বেরিয়ে যায়, কারো কারো নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, চোখে রক্ত উঠে যায়, এ যে কি এক ভয়ঙ্কর অবস্থা, মৃত্যু মুখে পতিত ব্যক্তি ছাড়া কেউ বুঝে না। আমার বন্ধু সূরা ইয়াসিনের তলকিন বেশি বেশি করো, কালমা শরীফের তলকিন বেশি বেশি দাও। আল্লাহ নবী বলছেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইন্তেকালের সময় যে ব্যক্তির জীবনে, যে ব্যক্তির জবানে নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, যে ঈমান নিয়ে মরতে পারবে সে আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ, এটা সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত। তাইলে এই কষ্ট দিয়া রুটা বেরিয়ে গেল ঘাসা থেকে। অনেক হাদিস আছে মৃত্যু যন্ত্রণার উপর, মৃত্যুর চিত্রটা কিরকম হবে। হাসপাতালে মরি আর বাসায় মরি, স্ট্রোক করে মরি আর ক্যান্সার হয়ে মরি, মরা তো লাগবে। আমার বন্ধু করোনা যখন ছিল না তখন কি মানুষ মরে নাই? আবার করোনা যদি না থাকে তখন কি মরবে না? মরবে। তাহলে করোনা নিয়ে তো ফেরেশানির কোনো কারণ নাই। যার মৃত্যু আল্লাহ যেভাবে লিখে রাখছে তার মৃত্যু সেভাবে হবেই। আমরা সতর্ক থাকব, সাবধান থাকব, আমরা চিকিৎসা পদ্ধতি ফলো করব। আমাদেরকে যদি বলা হয় মাস্ক ব্যবহার করো, আমরা মাস্ক ব্যবহার করব, কিন্তু আমরা বিশ্বাস করব এগুলো হায়াতের মালিক না। হায়াতের মালিক কি? যদি করোনায় আমার মৃত্যু থাকে, আমি মাস্ক ব্যবহার করলেও করোনা হবে হবে। একটা মুরব্বী গর থেকে কোথাও যায় না, কারো সাথে কথাও কয় না, সেই লোকও করোনায় মারা গেছে। ৬ মাস পর্যন্ত অফিস থেকে বাইর হয় না, কোনো কর্মচারীর সাথে হ্যান্ডশেক করে না। আমার আমি দূর থেকে সালাম দিলাম, আগে সালাম দিলে জড়াইয়া ধরত, হুজুর কেমন আছেন? ওই শুক্রবার দিন আমি বুঝি নাই, আমি সালাম দিলাম, হাজার হাজার কোটি টাকার মালিক, বিএমডব্লিউ গাড়ি, ১.৫-২ কোটি টাকা গাড়ির দাম, যে ড্রাইভার গাড়ি চালায়, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, হুজুর পরে কথা বলবো, ঘুইরা কিন্তু গাড়িতে উঠে গেল, ভয়ে মোসাফাটাও করলো না। ড্রাইভার পরে আমারে কয় হুজুর আমার সাহেবে মোসাফা করে নাই কেন জানেননি? কয় করোনার ডরে। দুই একজনের সাথে যখন মোসাফা করতে যাই মোসাফা করে না, হাতের ফিট মিলে দেয়। কিসের ডরে? মরা লাগবে না, এই লোকটাও কি মরবো না? সতর্ক সাবধান থাকা লাগবে। আমি এটাকে কখনো অবমূল্যায়ন করছি না। যদি এভাবে ফিটে ফিট মিলেলে, যদি করোনা না হয়, ডাক্তার যদি কয় তাহলে মোসাফা না করে এটা মিলালে অসুবিধা নাই। কিন্তু যার কথা একটু আগে কইলাম, আল্লাহ তারে মাফ করুক। আমার বন্ধু এই মাত্র ৭-৮ মাস আগে যার কথা বললাম, প্রথমে তার নিজের করোনা হয়েছে, তারপরে তার স্ত্রীর করোনা হয়েছে, ১৪ দিনের ব্যবধানে স্বামী স্ত্রী দুজন দুনিয়া থেকে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা দুনিয়ায় রয়ে গেছে। আজ না হয় কাল কবরে তোমার যাওয়াই লাগবে। কবরে যাওয়ার যে ব্যবস্থা তার নাম হলো মৃত্যু। কবরে যাওয়ার যে ব্যবস্থা তার নাম হলো মৃত্যু। মরা ছাড়া কখনো কবরে যাওয়া যায় না। জীবিত মানুষকে বন্ধু কবর দিলে পাপ হয়, জীবন্ত কবর দেওয়া কবিরা গুনা। তাহলে কবরে যাওয়ার যে ব্যবস্থা তার নাম হইল মরণ। আমার নবী বলেছেন, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, মৌতের ফেরেশতা লোকটা জান্নাতি হলে জান্নাতি রুমাল নিয়ে আসে, তার থুতনির কাছে জান্নাতি রুমাল রেখে দেয়, তার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত জান্নাতের ফেরেশতারা জান্নাতি ফুল নিয়ে দাঁড়িয়ে যায়। জান্নাতে সুখ শান্তি সে অনুভব করে, তার কোনো ভয় নাই।
মায়ের মায়ের বুকে সন্তান স্তন থেকে দুধ পান করতে করতে যেভাবে আরামে ঘুমায়, আল্লাহ ইমানদার নেককার বান্দার নেককারদের মৃত্যু ইমানে মৃত্যু সেই রহমত দিয়ে আল্লাহ সম্পাদন করে, আল্লাহ আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করুন। আল্লাহ সন্তান যেভাবে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায়, আল্লাহ আপনি আমাদেরকে এভাবে আরামের ঘুম আরামের মৃত্যু দান করুন। আমার প্রিয় বন্ধু, লোকটা যদি পাপি হয় জাহান্নামের ফেরেশতা জাহান্নামের রুমাল নিয়ে যায়, থুতনির কাছে জাহান্নামের রুমাল রাখে। দুনিয়াতে যত পাপ করেছে সকল পাপের প্রাথমিক প্রতিশোধ ফেরেশতারা নেওয়া শুরু করে, দুর্গন্ধে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠে, এত ভয়ঙ্কর দুর্গন্ধ, তামাম দুনিয়ার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সৃষ্টি জগতের মখলুকগুলি ভয়ে দুর্গন্ধে অজ্ঞান হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত রুমাল তার নাকের কাছে রাখা হয়, জাহান্নামের ফেরেশতারা তাকে আজাব দেওয়ার জন্য চতুর্দিকে রেডি হয়ে যায়, কবর আগে থেকে আজাবের ঠিকানা হয়ে থাকে, আজাব চতুর্দিকে ঘেরাও করে রাখে কবরকে। লোকটা মরতে চায় না, মৃত্যুর এইসব ব্যবস্থাপনা দেখে লোকটা আতঙ্কে আরো পরেশান হতে থাকে। একদিকে শয়তানের ধোকা, আরেকদিকে জাহান্নামের এই ভয়ঙ্কর দৃশ্য, আরেকদিকে দুনিয়ার মায়া সন্তানাদির মায়া, আরেকদিকে মৃত্যুর যন্ত্রণা, সব মিলাইয়া কেমন ভয়ঙ্কর পরিবেশ বন্ধু, এটা বোঝানো বড় কঠিন। শুধু অনুভব করুন, অনুভব করুন। আল্লাহ আমাদেরকে পাপি পাপাচারের মৃত্যু পাপীদের মৃত্যু যেভাবে হয়, আল্লাহ সেই মৃত্যু থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে পাপ থেকে দূরে রাখেন, আল্লাহ নেক আমলের মাধ্যমে আমাদের জিন্দেগি সংশোধন করা, আল্লাহ নেক আমল দিয়ে আমাদের জীবনটা সাজানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রু বেরিয়ে গেলে এই খাসার আর কোনো কি নাই, এখন সব আছে খালি রু নাই, তখন কয় যে সারি গেছে, কি কয় আপনারা কননি এটা, হ্যাঁ মুরব্বীরা কয় সারি গেছে, ওই রে অমুক সারি গেছে, অমুক সারি গেছে, সারি গেছে মানে কি ইন্তেকাল করেছে, মৃত্যু হয়ে গেছে। এখন কাম কি, এখন কাম হইল, প্রথম কাম হইল তার মাথা থেকে বালি সরাই দাও, বালি সরাই মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দাও, আর চোখ বন্ধ করে দাও, হা করিয়া থাকলে মুখটা মিলাইয়া দাও, তারপরে এরকম মাফলার বা গামছা দিয়া এরকম মাথার সাথে মুখটা বেঁধে দাও, হাতগুলো সোজা করে দাও, নাভি বরাবর ফাড়লে গামছা দিয়ে হাত সোজা করে বেঁধে দাও, পা সোজা করে বেঁধে দাও, চেহারাটা ক্যাবলামুখি করে দাও, পরনের কাপড়গুলো কি সরাই ফেলাও, গোসলের সময় সরাই আর সরাই ফেলাও, আর সবাই পড়ে ইন্না লিল্লাহি, এটা মরার জন্য না, এটা জীবিতদের জন্য, যে বাইরে আমরাও আল্লাহর জন্য রে, তুই একলা যাস নাই, আমরাও কি কি বলেন, কোনো সন্দেহ আছে? কোরআনের সব আয়াত কেউ অস্বীকার করলে করতে পারে, কিন্তু একটা আয়াত অস্বীকার করার ক্ষমতা কারো নাই, যে ধর্মের লোক হোক না কেন, আস্তিক হোক আর নাস্তিক হোক, কোটিপতি হোক আর ফকির হোক, কোরআনের একটা আয়াত অস্বীকার করার ক্ষমতা কারো নাই। সে আয়াতের কারিমা হলো কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই, তুমি চাইলে বাঁচতে পারবে না, যত চেষ্টা করো, হায়াত যদি শেষ হয়ে যায় বাঁচার কোনো সুযোগ নাই। এ বিষয়ের মেয়াদ লাগানো আছে, কিন্তু খুরুজ লাগানো আছে, কোনদিন বাইরে হইবে, কোনদিন পৃথিবী নামক জগৎ থেকে টিকিট কাটি কবরে যাইবে, সে টিকিট আগে থেকে লাগানো আছে না না, বাহাদুরি কম করো, অহংকার কম করো, রংবাজি মস্তানি কম করো, মৃত্যুকে ভয় করো বান্দা, নম্রতা ভদ্রতার সহিত দায় দায়িত্ব পরিচালনা করো। দুনিয়াতে সব দায় দায়িত্বের প্রয়োজন আছে, নিয়ম শৃঙ্খলা সামাজিক শৃঙ্খলার জন্য, কিন্তু এগুলা করতে গিয়া ভাব কামাইও না, অহংকার করো না, জোর জুলুম করো না, স্বাভাবিক থাকো, নামাজ রোজার মাধ্যমে যেভাবে আল্লাহ খুশি হয় এসব দায়িত্ব পালনের মাধ্যমেও আল্লাহকে খুশি করো, জোর জুলুম। তাহলে আমরা এখন যেই জগতে আছি এই জগৎ থেকে মৃত্যুর দিকে যাইতেছি,
আমরা এখন খাসা আর রু লইয়া আছি, খাসা আর এখন আমাদের বাহাদুরি আছে, কথা আছে, খানা আছে, পোশাক আছে, আরামায়েশ আছে, ইরি খেত আছে, গরু ছাগল আছে, দোকানদারিও কি সব আছে, কারণ রু আছে তো খাসার মধ্যে। যেই না মাত্র খাসা থেকে আসল জিনিস বাড়িয়ে যাইব বা সব ছেলে মেয়ে সন্তান আদি দোকান ব্যবসা সব শেষ, কেউ বাইরে সে জিনিস একটা আর আলাদা হয়ে গেছে সব, বাইরে সে কয় জিনিস আর আলাদা হয়ে গেছে। দেখেন কি দৃশ্য হয়ে গেছে, দৃশ্যটা দেখেন, যেই জায়গা আপনাকে গোসল করানো হয়েছে বন্ধু গভীর রাতে, সেই জায়গায় একে একে আপনার বউও যাইতে রাজি, যে মাঠ জাড়ের নিচে দাফন করা হয়েছে পুকুর পাড়ে কবরস্থানে, রাত ১২টা বাজে কলিজার টুকরা সন্তান আপনার স্ত্রীও সেখানে একা একা যেতে রাজি হবে না, ভয় অস্থির ভয় অস্থির, যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু কথাটা বললাম যদি প্রয়োজন মনেও করে একা ভয়ে যাইতে সাহস করে না, কেন করে না, আপনি কি বাগনা ভাল্লুক না আপনি জিন ভূত, তাহলে দেখেন মৃত্যুটা মানুষকে কত পর বানাইয়া দেয়, মৃত্যু মানুষকে কত একা একই করে ফেলে। এরকম বহু ক্ষমতাধর মাটির কবরে শুয়ে আছে, তাদের কথা এখন আর দুনিয়ার কেউ স্মরণ করে না। সুতরাং অহংকারীরা সাবধান, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, দমে দমে দম পুরাইল, দমে দমে দম পুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হবে যখন সামান জারি, হবে যখন সামান জারি, বন্ধ হবে দুনিয়াদারি, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি নাই, মেম্বারের মেম্বারগিরিও নাই, এক চেয়ারম্যান বন্ধু, আর কয়েক বছর আগের কথা বলি, ওয়াজ মাহফিলে আসতেছে কয় হুজুর, আসতেছে কে, আসতেছে কয় প্রধান অতিথি, এমন ভাবে আসতেছে বন্ধু যেন টর্নেডো তুফান আসতেছে, 250 হুন্ডা 10-12টা হইল প্রাইভেট, মাহফিলে এমন ভাবে উঠলো কয়েক মিনিটের ভিতরে মাহফিলটা তছনছ। আচ্ছা মাহফিলে আসারও কিছু আদব আছে না নাই, এসে উঠলো মাহফিলে 1.5-2 লক্ষ টাকা দিয়ে দিল, আর এমন ভাবে বক্তৃতা বক্তৃতা হাতে তালি মালি শুরু করলো, ওই যে হুন্ডা টুন্ডা নিয়ে যারা আসছে বুঝুন তো তারা কেন আসছে, তারা আসছে এ কারণে যে ওনার টাকা আছে, লাভ ছাড়া কেউ আসেনি, লাভ ছাড়া কেউ আসে না, দুনিয়ার সবাই লাভ চায়, আমরাও যে নামাজ, আবার আপনাদের আপনাদের কথা মনে করতেছি এটা কইয়েন না চাই না, আবার ওয়াজ আবার নিজের গাড়িটা এনে নিয়ে নামে, আম কথা বলতেছি কয়েক বছর আগের, তো সেখানে হয়েছে কি পরে কয় 6 মাস পরে ওই ভাইটা হুট করে মরে গেছে স্টোক করে, ইন্না লিল্লাহি, হয় কি হয় না, আহা অহরহ ঘটতেছে, কিন্তু কথা কি, কথা হলো যে আমরা এগুলি মনেও রাখি না আর এগুলি থেকে আমরা শিক্ষাও নেই না, আল্লাহ আমাদেরকে বুঝ দাও, আল্লাহ আমাদের সমাজ পরিবর্তন করে দাও, আল্লাহ আমাদের সমাজে শান্তি দাও, আল্লাহ মানুষে মানুষে হিংসা দূর করে দাও, আল্লাহ মানুষে মানুষে ভালোবাসা সৃষ্টি করে দাও, আল্লাহ যে যে দায়িত্ব পালনের উপযুক্ত আল্লাহ উপযুক্ত লোককে উপযুক্ত দায়িত্ব দাও, এখন এগুলো কইরা এখন লাশ গোসল করাইতে হয়, কারণ মানুষ মরে গেলে নাফাক হয়ে যায়, গোসল ছাড়া দাফন দেওয়া যায় না, বাস গোসল টোসল করে এখন আপনি কবর রাখতেছেন, অফিহা 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 নুঈদুকুম, বান্দারে রেখে যাচ্ছি তোমাকে এই মাটিতে, মাটির কবর তোমার কিছুদিনের জায়গা, খাসাটা মাটি দিয়া বানাইছি, মাটির খাসা মাটিতে চলে গেল, আমার বন্ধু মাটির খাসা মাসিতে চলে গেল, জীবিতরা কবরে নামলো, পুরুষের কবরে পুরুষ, মহিলার কবরেও বন্ধু পুরুষ নামে, মহিলার কবরে মহিলা নামার অনুমতি, সব জায়গা মহিলা দিয়ে চলে না,
যদিও গায়ে জোরে আমরা এখন অনেক জায়গায় চালাইতেছি, আমি আমার মুসলমান ভাইদেরকে বলি, হাতের কাজ চোখ দিয়া হয় না, চোখের কাজ হাত দিয়া হয় না, মুখের কাজ পা দিয়া হয় না, পায়ের কাজ মুখ দিয়া হয় না, জিব্বার কাজ বন্ধু চামড়া দিয়া হয় না। কাশীপুর বাজার থেকে মিষ্টি কিনছেন, নাক দিয়া খাবেন না মুখ দিয়া? নাকে দিয়া মিষ্টি ঢুকাইলে মজা লাগবে নি, কারণ নাকের মিষ্টির মজার বুঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই, আল্লাহ দিছে বন্ধু জিব্বারে। তার মানে যে যে খালেক বানানে ওয়ালা যিনি, তিনি যেটা যে উদ্দেশ্যে বানাইছে তার দিয়ে সে কাজ করাইলে শান্তি হয়। মহিলাকে আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছে, পুরুষকে সে উদ্দেশ্যে বানায় নাই, পুরুষকে যে উদ্দেশ্যে বানিয়েছে মহিলাকে সে উদ্দেশ্যে বানায় নাই, কার দায়িত্ব কি এটা কোরআন হাদিসে আছে না নাই? সহজে বলতে চাই, আম্মা জান হাওয়ার যে দায়িত্ব আমাদের মা বোনদেরও সেই দায়িত্ব, আম্মা জান আয়েশার যে দায়িত্ব আমাদের মা বোনদেরও সেই দায়িত্ব, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দায়িত্ব আমাদের মা বোনদেরও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কম দামি মহিলা না বেশি দামি মহিলা? হযরতে ফাতেমা কি বিফল না সফল? কেমন সফল, কেমন সফল! আমার নবী বলেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যেদাতু নিসা আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, দুই হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। না হয় না, আপনারা শীতে সব ঠান্ডা হয়েছেন, আমি শেষ দিকে এসে গেছি, আমি আসার সময় কিন্তু আপনাদের কিছু কিছু লোকের শক্তি সামর্থ্য দেখিয়েছি। সপ্তাহে একবার পাই, ইচ্ছা পার্টির দরকার নাই, ছিলে সবার 15 দিনে একবার পাই, ইচ্ছা পার্টির ছিলে গলাবাড়া এবং কইতেছে কি কোন এখলাসের সাথে কইতেছে, একেবারে শক্তি সামর্থ্য মেধা যোগ্যতা সব দিয়ে কইতেছে। আচ্ছা এই যে কইতেছে এগুলো আমল নামে রেকর্ড হয় কি হয় না? তোমার আমার মার্কা বদনা মার্কা বদনা মার্কা কোটি কোটি বার বদনা কইছে, কোটি কোটি বার যে বদনা কইছে, কোটি কোটি বার বদনা আমল নামায় উঠছে না উঠে না উড়ি গেছে। তা আমল নামা উঠলে আল্লাহ তাআলা যদি আমল নামাটা খুলি কয় এ তোরে এক বেটা নিয়োগ করছে, তুই হে বেটার বদনা মার্কা কোটি বার তুই আমল নামায় উঠেছ, যতবার বদনার কথা আছে অতবার তো আমি আল্লাহর কথাও কি আমার তো আল্লাহর কাছে জবাব দিতে আছে না নাই? এটা উদাহরণস্বরূপ বললাম, কথাটা রাগ হইয়েন না, সাইন মাইন্ড করিয়েন না। তো এত জোর শক্তি দিয়ে যদি মানুষ ওগুলো কয় তাহলে আল্লাহর বড়ত্ব ঘোষণা করব, আল্লাহর নামে তকবীর দিব, সেটা কি আসতে না জোরে? শরীরে যাতে সব শক্তি এখন গলার কাছে হাজির হয়, আর শরীরে যত ঠান্ডা আছে সব দূর হইয়া যেন শরীরটা একটু গরম হইয়া যায়, রাজি আছেন তো? দেখি গলার কাছে সব শক্তি হাজির করেন। আজকে কাশীপুরের ইমান পরীক্ষা হইল, নারে তাকবীর মহিলার কবরেও কে নামবে? পুরুষ নামবে। আমার বন্ধু, মহিলাকে গোসল করাবে মহিলা, কিন্তু লাশ কাঁধে নিবে কি পুরুষ? লাশ কবরে নামাবে কি পুরুষ? তবে হ্যাঁ, স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবে, আর স্ত্রীকেও স্বামী গোসল করাইতে পারবে। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যে স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, এই কথা ঠিক নয়। ইসলাম এত নিষ্ঠুর ব্যবস্থাপনা দেয় নাই যে সারা বছর ধরে স্বামী স্ত্রী একসাথে ঘর করছে আর মৃত্যুর পরে দেখতে পারবে না। বিয়ের এই বন্ধন চিরস্থায়ী বন্ধন, দেখতে পারবে। এরপরে বলি, যেগুলো শরীয়তে আছে এগুলো করে না, আর যেগুলো শরীয়তে নেই এগুলো কি করে? একটু মানে একটা খারাপ উদাহরণ আর কি, মানে অবৈধ সন্তান আমাদের একেবারে খাস বাংলা কয় জাগুড়ো ফোলার আকিকা করে, বৈধ ফোলার খবর নেই। যেই বেটার জন্মের বৈধতা নেই এত আকিকা আসেনি, এত জন্মই তো কলমা দিয়ে আবার আকিকা কি 40 করে 40 আরে কি ফলাফান রেখে গেল রে, নিষ্ঠুর ফলাফান, একটু 40 করল, সেই 40 খরচ করতে গিয়ে দোকান থেকে হাওলাত করছে, 40,000 টাকা বাকি রেখছে, 6 মাস হয়ে গেছে দোকানের সামনে দিয়ে যায় না। এখন দোকানদার আমার কাছে, হুজুর একটু মসজিদে বয়াত দিয়ে তো আমার দোকান থেকে বাকি করে হাতের ভাবে 40 হয়েছে, আমারও কইছে 15 দিনের মধ্যে টাকা দিয়ে দিব, 6 মাস আমার দোকানের সামনে দিয়ে যায় না, এত রে 40 হওয়াই তো কইছে কে?
চল্লিশের কথা কোরআনে আসেনি। হুজুররা হুজুরকে কথা কইবি, আমাকে সামাজিক কাম করার লাগবে, দেখছি নিয়ে বার কি হাদিস বার করছে আছে, কয় হুজুররা হুজুরকে কথা কি কইবই, আর আমাকেও সামাজিক কাজ সালাম লাগবে। শেষ পর্যন্ত মইয়তের জন্য কি দোয়া, বিরিয়ানির ফাতির লেগে লেগে কাউরে অল্প দিছে কাউরে বেশি দিছে, নাম দিছে কাঙ্গালি বোঝ, কাঙ্গাল যারা আছে তারা হইলে চল্লিশের দূরে, আর বড় বড় ধনীরা কাঙ্গালি বোঝের ফাতিলে সিন্নি লইয়া কাড়াকাড়ি, কি কাঙ্গালের দিব, কয় নিজের ভেড়ি তো হয় না, আবার কাঙ্গালের ভেড় কখন ভরব। মানুষের মৃত্যুর সাথে এইসব অনুষ্ঠানের কোনো সম্পর্ক মনে রাখবেন। মাসালা হলো কি, মরে গেলে মইয়তের বাড়িতে তিন দিন পর্যন্ত শোক থাকে, কমপক্ষে তিন দিন থেকে পাঁচ দিন, আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন ইদ্দত। এই তিন দিন পর্যন্ত আত্মীয় স্বজন মইয়তের বাড়িতে খানা পাঠাবে, মইয়তের বাড়িতে কেউ খাবে না, খানা কি করবে পাঠাবে। হ্যাঁ, নিজেরা যেদিন খানা নিয়ে গেছেন সেই দিন খানা নিয়ে নিজেরাও খাইছেন, তাদেরকে সাথে করে খাইছেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু নিজে তো খানা দেন না, বেচারারা কেউ খানা দেয় না, শোকের মধ্যে বেচারারা রাঁধছে, যাইয়া আবার হিয়ানে এতে মেহমান হয়ে খানা দেন, অভদ্র না অভদ্র। এই জন্য শরীয়ত বলছি কি, খানা দিবা, দিতে না পারলে ওই শোকের মধ্যে তার বাড়িতে মেহমান হইয়া তারে কষ্ট দিও না। কি সুন্দর শরীয়ত, সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ। এই সাত দিন পাঁচ দিন পর্যন্ত খানা কি করবেন, সবাই ফাড়াইবেন, কেননা তারা শোকা হতো, তারা রান্না করতো না, কিন্তু এখন পাঁচ দিনের দিন আবার হাদিস বার করছে, এতদিন আমরা ব্যাকে খাওয়াইছি, আজকে এতরা খাওয়াই, চিন্তা করছেন নি শরীয়তের সুবানি দিছে কেমনে, হয় আজ দিন আমরা খাওয়াইছি, আজকে কি তারা খাওয়াই, এক ফটটা খানায় কোনো হইতো না, আগে মিলাদে খাওয়াইবো, তারপরে খতমে খাওয়াইবো, তারপরে আবার ফাইনাল ফিনিশিং খানা খাওয়াইবো। মানুষ মরেনো যেন খানার উৎসব, এগুলির সাথে ইসলামী শরীয়ত সম্পর্ক নাই, বেজার হয়েছেন নি কোনো? আপনি বন্ধু বান্ধবকে খাওয়াবেন, মৃত্যু মরে গেলে, মানুষ মরে গেলে কি করবেন, আপনজন মারা গেলে, সব হাদিসে আছে। এক সাহাবি জানতে চাইছে, হুজুর আমার মা মারা গেছে কি করবো, হুজুর কয়েকটা আমলের কথা বলছে, বাবা মা বাবা মারা গেলে, এক নম্বর বলছে তাদের গুনাহ মাফ চাই, আল্লাহর কাছে দোয়া করো, সুবহানাল্লাহ, তাহলে এক নম্বর আমল কি দোয়া, দুই নম্বর বলছে তাদের ক্ষমা চাও, তাদের গুনাহ মাফ চাও, তাদের ক্ষমা চাও, তিন নম্বর বলছে তাদের ওয়াদা, ঋণ থাকলে ওসিয়ত থাকলে পুরা করো, মরার আগে ওসিয়ত করে গেছে এটা কি করো পুরা করো, আর তাদের ঋণ হাওলাত এগুলি থাকলে আদায় করে দাও। এখন হাওলাতের ব্যাপারে কি নাই, দেখেন মরে গেছে আজি সাহেব, মানুষের কাছে দেনা রেখে গেছে দশ লক্ষ টাকা, ছেলেরা যায় তোমার বাপের কাছে আমি দশ লক্ষ টাকা পাই, কয় ওই কবরস্থানে হতো আছে লই যাও, নিয়ে যায় জিজ্ঞাও, এক হাতি সাহেব গিয়া কন তক করতেছে, এরে ওর নাম দিরা, তোর কাছে আমি টাকা পাই রে, তোর কাছে আমি টাকা পাই, তুই তো টাকাটা দিলি না, না দি মরে গেলি, তোর ছেলের কাছে চাইছিলাম, তুই গাড়ি বাড়ি সবই রেখে গেলি, তোর ছেলে আমার তোর কবর দেখা গেছে, কয় তোর থেকে নিতাম, আমি নিজের চোখে দেখতে বললাম, ভাই কি কন এখানে, আপনি কবর জিয়ারত করতে এসে কি কন, কয় না এত কাছে টাকা পাইতো, এত লোকে কথা কইতেছি দুঃখে, ভাই ধরে ফেলেছে ঠিক, যেই লোক তো ওই কথা কইছে খুব অভাবী মানুষ, এ কিছু টাকা ওর কাছে পাওনা ছিল দুঃখে, কয় হুজুর আমি কয়েকদিন যাবো এখানে আসি, আসার পরে আমি নাম বললাম না, কয় ওর নাম ধরে, ও হাজির সাহ বাবার, হাজির রে তোর কাছে আমি কিন্তু টাকা পাই, তোর ফোলায় আমার টাকা, কারণ ফোলা তো এখন আর সম্পদের মালিক, ফোলা তো এখন তো আছে মরে গেছে, কি নাই মালিক নেই, তো ছেলের দায়িত্ব হইলো কি চল্লিশে খাওয়ানো না বাপের ঋণ পরিশোধ করা, যদ্দুর পারো বেটা ঋণ পরিশোধ করা, আসল কামে খবর নেই, এতে জঙ্গলের মধ্যে সার দেয় আর ফসল মরে যায়, আর সার দেয় কোনায়, এই জঙ্গলের মধ্যে সার দিবার দরকার আছে, জঙ্গল তো এমনি জোড়ায়। শিরিক বেদাতের মধ্যে তো আর এত সার দিবার দরকার, এটা তো এমনি হয়, আল্লাহ আমাদের হেদায়েত দাও। তারপর নবী বলছে যিনি মরে গেছেন তার বন্ধু বান্ধবকে সম্মান করো, সুবহানাল্লাহ, বলে তোমার মায়ের বোন খালা, তোমার বাপের ভাই চাচা জেঠা, এদেরকে বাপের মতো সম্মান করো, আর এদের নামে সৎকায় জারিয়া করতে পারো, রাস্তা করে দাও, ফুল করে দাও, মাদ্রাসা করে দাও, মসজিদ করে দাও, এগুলো হলো মরার পরে আমল, এতে এগুলো বাদ দিয়ে খালি হাতির লেখি লেখি লিখি, বাপে মরার আগে
এরকম আছে না সন্তান দিত না, অথচ মাসালা হইলো কি, লেখা না দিলেও কেউ যদি মুখে বলে যে আমি মসজিদে ওয়াকফ করে দিলাম, সাথে সাথে এটা মসজিদের জন্য হয়ে যায়, মাদ্রাসার জন্য হয়ে যায়, এটা লেখা না দিলেও এটা মাদ্রাসার জন্য লেখা দেওয়াটা রাষ্ট্রীয় আইন, লেখা দেওয়া সন্তান উপর কর্তব্য, এতে বাপের ওয়াদা পুরা করে না, বইয়ে বইয়ে খালি কেবল সলিউশন হয় খতম হয় তাবিজের ব্যবসা করা যায়, তাবিজ দেন আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দাও, আমিন। তো মহিলার কবরে পুরুষ নামবে, কোন পুরুষ, যেই পুরুষের সাথে মহিলার বিবাহ হারাম, তো যেই পুরুষের সাথে মহিলার বিবাহ হারাম সেই পুরুষ মহিলার কবরে নামবে, তাহলে বোঝা যায় বেগানা পুরুষ মহিলার কবরে নামার অনুমতি, তো সেই মহিলা জীবিত থাকা অবস্থায় শুধু বেগানা লইয়া চলে, বেগানার সাথে হ্যান্ডশিপ করে, বেগানার সামনে বক্তৃতা দেয়, বেগানা লইয়া বাজার গরম করে, তো এটা শরীয়ত অনুযায়ী হইতেছে নি? এ কারণে আজাব নজরে দুনিয়া ভরি গেছে, মরার পরেও কিন্তু বেগানা পুরুষ মহিলাকে ধরতে পারবে না, আল্লাহ আমাদের বুঝ দাও। লাশ কবরে রাখার সময় পড়লেন বিসমিল্লাহি ওয়ালামিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম, বন্ধু আল্লাহর নামে রাসূলের দলে যদি কাউকে যাইতে হয় মরার আগে আল্লাহর নামে রাসূলের দলে থাকা লাগবে, না হয় মরার পরে যাওয়া যাবে না। জীবিতরা এটা বইলে তো কবরে রাখবে, জীবিতদের দায়িত্ব এটা, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল তো এটা নিব না। ও ভাইও, আপনি যদি বাজার থেকে এই নাজির শাইল চাউল কিনে আনেন, বাসায় আনছেন, বস্তার উপরে লেখা আছে নাজির শাইল, সাজাইছে নাজির শাইল, বাসায় এনে বস্তার মুখ খুলে দেখেন যে আয়া ইরিশ শাইল, এখন ইরি দানের বস্তা হইলো 1500 টাকা, নাজির শাইলের বস্তা হইলো 4000 টাকা, তো দুইটা যদিও শাইল, দুইটা কি একই শাইল, তো একটা ইরিশ শাইল আর একটা নাজির শাইল, এখন আপনি দিছেন নাজির শাইলের দাম, বস্তার উপরে লেখা নাজির, ভিতরে ইরি, তাহলে বুঝা গেল বস্তার উপরে যা আছে ভিতরের সাথে তার মিল নাই, উপরেটারে কয় সুরত, ভিতরেটারে কয় সিরত, উপরে বার্নিট দিছে সেগুন কাঠ, দেখলে মনে হয় সেগুন কাঠ, ভিতরে খোঁচা দিছে আর বাইরে হয়েছে মান্দার কাঠ, তখন উপরে ফিনিশিং দিছে হজরতে ফাতেমার মতো, হজরতে আয়েশার মতো, হজরতে আবু বকরের মতো ফিনিশিং দিয়ে কবরে রাখছেন, ফেরেশতা ভিতরে কাফনের কাপড়ের মুখ খুলে দেখে যে হায় হায় ডিস্কো খাতুন, সুদখুর মিয়া, গুসখুর মিয়া, হাইজাকার মিয়া, বেনামাজি মিয়া, সন্ত্রাস মিয়া, খুনি, তখন আল্লাহর কাছে ধরা আছে না নাই? অতএব আমরা দোয়া দিয়ে যতই ফিনিশিং দিই, আমাকে ওটা আল্লাহ দিব না, আল্লাহ পরীক্ষা করে নিব। হে আল্লাহ, হুজুরের কাছে দোয়া দেন, হুজুরে 1000 টাকা হাদিয়া পাইয়া আমার দোয়া দিছে যে দোয়া করতে করতে হুজুর মরি যে আর তো হুজুরে দোয়া করো অসুবিধা নাই, হুজুরদেরকে আবার হাদিয়া দেওয়ার জন্য সাইন বন্ধ করি না, খালি দোয়া দোয়া সাইন হাদিয়া দিবেন, হাদিয়া আপনি দিতেন না, হুজুররা তো আপনাদেরই সমাজের লোক, আপনাদেরই তো ভাই, হুজুররা যে দায়িত্ব পালন করে সেই দায়িত্বের মর্যাদা আছে না নাই, সেটার গুরুত্ব আছে না নাই, কিন্তু হুজুরদের প্রতি তো অনেকে দায়িত্বহীন আচরণ করে ভাই, বিশাল মসজিদ বানাইছে কিন্তু হুজুরের জন্য হুজরা বানাইছে এক কবরের জায়গা, ঠিক শরীর যেভাবে সোজা হয়ে থাকে হুজুর এভাবে সোজা হয়ে থাকে, কি রে ভাই হুজুরাটা একটু বড় করে বানা, হুজরাও তো মসজিদের অংশ, তো মসজিদ বড় হুজুরা ছোট কি, আমি এক কমিটিতে গেলাম ভাই এত বড় মসজিদ এত সুন্দর মসজিদ, হুজুরের হুজুরা তো ছোট, কয় হুজুর বুঝতেন না, কি বুঝতেন না, কয় হুজুরা বড় করে দিলে হুজুরা আড্ডা দিব, চিন্তা করছেন নিয়ে এবার সারাদিন আড্ডা দেয় কয় হুজুরা বড় করে দিলে হুজুররা কি করবো, যুক্তির অভাব নাই, প্রত্যেকটার ইনসাফ আছে, মাপ অনুযায়ী হুজুরা দিবেন, মাপ অনুযায়ী মসজিদ দিবেন, মসজিদ যদ্দুর সিস্টেম অনুযায়ী হুজুরা দিবেন, হুজুরদেরকে হাদিয়াও দিবেন, হাদিয়া দেওয়ার অর্থ এটা না যে হুজুরকে বদলা কামানো মতো খাটাই লিখবেন, আরে শরীয়ত অনুযায়ী খাটুক না, কিন্তু শরীয়তের বাইরে খাটার তো অনুমতি কি, তা আমি যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ কই রাখলাম, এরপর আমি দোয়া দিলাম, ঠিক আছে দোয়া দিলাম আল্লাহ দোয়া কবুল করুক, কিন্তু আল্লাহ তো পরীক্ষা করব, সেই পরীক্ষায় যদি একবার ফেল করে জীবনে আর পাশের কোনো সম্ভাবনা, দুনিয়ার পরীক্ষা একবার পাশ করলে আবার ফেল করতে পারে বন্ধু, কবরে ফেল করলে আর পাশ নাই, কবরে হায়াত অনন্তকাল, এরপরে অমিনহা নখরে জুকুম তারাতান, আল্লাহ আখিরাতে আবার উঠাবেন, যেদিন উঠাবেন সেদিন আমরা জান্নাতীদের
চরিত্র নিয়ে উঠতে চাই, আল্লাহ কবুল করুন। এবার মহব্বতের সাথে আবার পড়েন, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও মিন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে সৃষ্টি করেছি তোমাকে এই মাটি থেকে, আবার সমাহিত করা হচ্ছে এই মাটিতে, আবার এই কবরের, এই মাটির কবর থেকে আল্লাহ তোমাকে উঠাবে। ফেরেশতা যখন সিংহায় ফুঁ দিবে, ওয়ানুফিকা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁ দিবে, হাশরের ময়দান তৈরি হয়ে যাবে, আবার যখন ফুঁ দিবে, যার যার কবর থেকে বান্দা বের হবে, পিপলা যেভাবে তার কবর থেকে বের হয়, মাইয়াত গুলো তার কবরের রূপ কবর থেকে এভাবে বের হবে, মিলিটারি লাইনের মতো ফলিং হয়ে দাঁড়াবে, আর বলবে আমরা আরামের ঘুমে ছিলাম। জান্নাতিরা বলবে আমরা ঘুমাচ্ছিলাম, একটু আগে আমরা ঘুমাইছি, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? কলু ইয়া ওয়াইলানা মাম বাড়াসানা মিম্মার কাদিনা হাদা মা ওয়াদার রহমান। ফেরেশতা বলবে এটা আল্লাহর ওয়াদা, ও বান্দা তুমি এখন কবরে নাই, তুমি এখন দুনিয়াতে নাই, তুমি হিসাবের জন্য পরকালে উঠে গেছো, এখন হিসাবের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ বিচারক, কোনো উকিল নাই, কোনো ব্যারিস্টার নাই, কোনো লয়ার নাই, কোনো তদন্ত কর্মকর্তা নাই, সবাই সেদিন আসামি, উকিলও আসামি, তদন্ত কর্মকর্তা আসামি, আমার বন্ধু সব আসামি, প্রেসিডেন্ট আসামি, জনগণ আসামি, বিচারক কে? মালিক ইয়াউমিদ্দিন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্জামি। আল্লাহ তুমি সেইদিন যদি হিসাব নাও, আমরা ধরা খেয়ে যাবো। আল্লাহ কাশীপুর মাদ্রাসার মাহফিল, রহমানিয়া ইসলামিয়া নুরানি মাদ্রাসার মাহফিল, আমরা যারা আছি, আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দিও। সবাই পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ আমাদের সহজ হিসাব নাও, সহজ হিসাব হলে আল্লাহ আমার নামা উল্টাবেন, উল্টাই আল্লাহ বান্দাকে কোনো জেরা করবে না, কোনো জিজ্ঞাসা করবে না, আল্লাহ বলবেন যাও আমি তোমাকে সহজে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ফুলসেরাত আল্লাহ আমাদেরকে পার করাইয়া দেন, আল্লাহ আমাদের নবী সুপারিশ নসিব করেন।